এক ভাই আঠিক এলাকারে প্রশ্ন লিখেন তিনি লিখেন আসসালাম আলাইকুম শেখ আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ শেখ একজন ভাই তার জরুরি কাজে আজকে এক জায়গা যেতে চাচ্ছেন তাকে আসর থেকে আসা পর্যন্ত বাসে থাকতে হতে পারে এখন সে কি আসোর ও মাগরিব একসাথে পরে নেবে মাশাআল্লাহ আল্লাহ কাল্লাখ আর বারাক্লাফি সম্মানিত দিনই ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন আলহাবুল্লাহ তফিক আলহামদুল্লি ওহাদাসাল্তুয়াসাল্ মাল মাল্লাহ নবিয়া আদা ওবাদ সমানিত ভাই জি অবশ্যই জামাতিম এবং নামাজটাকে এগিয়ে নিয়ে আসা এবং নামাজটাকে পিছনে সালাদ একসাথে জামা করে আদায় করা যাবে কি এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই উত্তর হচ্ছে সফর গমনকালে বাড়িতেই উভয় সালাতকে কষন না করে একত্রে আদায় করা যায় সেই জন্য সে যদি চায় তার সালাদ একত্রে আগে পরে যেতে পারবে দলিল হিসাবে অনেক দলিল পাওয়া যায় যেমন বৃষ্টি কিংবা ভয়ের আশঙ্কা না থাকা সত্ত্বেও রসুল মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম জোহর এবং আসর মাগরিব এবং এশা জমা তাকদিম এবং জমা তাহির তাতে একত্রে আদায় করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও আরো হাদিস আছে যেটা হচ্ছে মানে এই হাদিসটা অত্যন্ত প্রসিদ্ধ হাদিস সেই মুসলিমের শাস পাঁচ নম্বর হাদিস এর আগে যে আলোচনাটা করেছি সেটাও হাদিস অনেকগুলো আসছে আবুদাউদ্দ যেটা হচ্ছে দুই সালাত একত্রে অনুচ্ছেদ মিসকাতুল মাসাবিয়া এক হাজার তিনশো চৌচল্লিশ এরকম সফর সালাত অনুচ্ছেদে পাওয়া যায় তো ইবনে আব্বাস আলাইহি ওয়াসাল্লাম মদিনা থাকা অবস্থায় বয় আশঙ্কা বৃষ্টি না থাকা সত্ত্বেও জোহর আসর ও মাগরিব ও এশা একত্রে আদায় করেছেন তো এগুলো গ্রহণ করা যায় যেহেতু ডাইরেক্ট রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস পাওয়া যায় তাহলে আপনি যখনই আপনার কথা হচ্ছে যে সে বাসে থাকবে এখন সে কি আহ আসর মাগরিব এগুলো একসাথে পড়া যাবে কিনা এ প্রশ্নই করেছেন তাহলে হাদিসের সাথে আপনার প্রশ্নের সাথে মোটামুটি খাপ খাচ্ছে কোনো এখানে উপরের নিচে বাড়া বাড়াবাড়ি করা লাগতেছে না অন্য জায়গায় আছে ইবনে আব্বাস থেকে বর্ণিত তাকে জিজ্ঞাসা করা হলো যে এর মুহাম্মদ রাসুল মোহাম্মদ এর কি উদ্দেশ্য ছিল তখন তিনি বলেন যে তার উম্মতের কষ্ট লাঘব করার জন্য তিনি এটি করেছেন সুফহান আল্লাহ তাহলে সেটা প্রশ্ন করা হয়েছিল সাহাবাহিক যে আল্লাহ নবী কেন করেছিলেন তখন বলেন যেমন আপনি কোথাও যাচ্ছেন সেখানে আপনার যেহেতু ভারতের মতো দেশ অনেক বড় লম্বা চওড়া আপনার ট্রেনে চড়লে লম্বা একদিন দশ ঘন্টা পাঁচ ঘন্টা অথবা শর্ট টাইমে হতে পারে তারপরে লম্বা গেলে আপনি চাইলে ওই ট্রেনে পানি পাবেন কি পাবেন না সেজন্য বাড়ি থেকে জামা তাকে দিম করে আপনি যেতে পারেন আল্লাহুল আলম সবচেয়ে ভালো জানেন জাজাকাল্লাহ খায়ুন